আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে এইচএসসির পরে আমরা আমাদের বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজে এসেছি। উদ্দেশ্য হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র ওঠানোর জন্য। এছাড়া আরও একটু দরকার হচ্ছে শিক্ষা বোর্ড থেকে প্রভিশনাল সার্টিফিকেট উঠাবো, সেজন্য এসেছি। ভর্তির জন্য কিছু কাগজপত্র সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দ্বারা, তো সেজন্য এসেছি। আমাদের কলেজে টিচারদের দিয়ে সত্যায়িত করব। এভাবে যেন স্কুল লাইফ, কলেজ লাইফ সব শেষ হয়ে গেল এবং অ্যাডমিশনের সময়টাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই সময়টা জীবনে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, নিজের মনোবল ধরে রাখা, সব রকম পরিস্থিতির মোকাবেলা করা, নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা, সব কিছু শিখিয়ে দেয়। কলেজে এসে দেখলাম ভালোই ফুলের গাছ হয়েছে, ফুলগুলোও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের পুরো কলেজ। অনেকদিন পরে যেহেতু আসলাম, ভাবলাম আরেকটা ছোট্ট ভিডিও করে নিয়ে যাই। এরপরে হচ্ছে কিছু কাগজপত্র ম্যামকে দিয়ে সত্যায়িত করে নিয়েছি। হচ্ছে কলেজে ফুল গাছ দেখলেন, সেখান থেকে একটা ফুল মানে আমার বান্ধবীর রিকোয়েস্টে ছিঁড়েছি। আমার ফুল ছেঁড়া পছন্দ না, গাছের জিনিস গাছেই সুন্দর। তারপরও এরপরে আমরা চলে গেলাম প্রফেশনাল সার্টিফিকেট ওঠানোর জন্য কম্পিউটারের দোকানে আবেদন করতে। আবেদনটা নিয়ে গিয়ে আমাদেরকে হচ্ছে সোনালী ব্যাংকে 500 টাকা জমা দিয়ে বোর্ডে জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে এসএসসি এবং এইচএসসি ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, নিজের এক কপি ছবি, রেজিস্ট্রেশন কার্ড এগুলো লাগবে। অনলাইনে আবেদন তো করে দিয়েছি, এখন সেই ফর্মটা নিয়ে আমাকে যেতে হবে ব্যাংকে। ওনাকে বলেছিলাম যে আপনি পেমেন্ট করে দেন ব্যাংকে, কিন্তু উনি বলছেন না, আসলে ওনার দোকানে অনেক কাজ ছিল যার জন্য উনি আমাকে পেমেন্ট করে দেন, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমরা এখন শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে বেরিয়েছি। আসলে এই দিনটা সুন্দর ছিল, কখনো হেঁটে কখনো রিক্সায়, যেভাবে মন চাচ্ছে সেভাবেই যাচ্ছি। তারপর এই যে শিক্ষা বোর্ডের নিচেই সোনালী ব্যাংক আছে, সেখানে এসে আমি 500 টাকা জমা দিলাম। যারা প্রফেশনাল সার্টিফিকেট ওঠানোর জন্য ঢাকা বোর্ডে আসবে, তারা হচ্ছে কমপক্ষে 2 দিন আগে আবেদনটা করে ফেলবে, নয়তো যেদিন আবেদন করবে সেদিন ওনারা বলবে আজকে নেওয়া সম্ভব না। তো আগে করে তারপরে হচ্ছে সেই ফর্ম নিয়ে সোনালী ব্যাংকে যে রিসিপ্টটা দিবে, মানি রিসিপ্টটা নিয়ে, সেটা নিয়ে এসে তোমাদের সার্টিফিকেটটা উঠিয়ে নিয়ে যাবে। আর শিক্ষা বোর্ডে ঢুকে 4 নম্বর ভবনের লিফটের 4 তলায় হচ্ছে সার্টিফিকেট দিবে। তো আমরা ওই 4 নম্বর ভবনের দিকে চলে এলাম। আরেকটা কথা, তুমি আবেদন করার পর তোমার সার্টিফিকেট উত্তোলন করার জন্য যে নাম্বার দিবে, সেই নাম্বার একটা মেসেজ যাবে, সেই মেসেজটা ওনারা দেখতে চায় না, কিন্তু তারপরও আর কি বলবে যে মেসেজ আসেনি হ্যান তেন। তবে যেদিন তোমার মানে 2 দিন আগে করে, তারপর যেদিন আনতে যাবে সেদিন বলবে আমি 2 দিন আগে করেছি, তখন তারা হচ্ছে দিয়ে দিবে, কারণ 2 দিনের মধ্যে সার্টিফিকেট রেডি হয়ে যায় আমি যা দেখেছি। কারণ সিন শিফট করে নীলক্ষেত নিয়ে এলাম, কারণ বোর্ড থেকে বলেছে যেহেতু আজকে আবেদন করেছো আজকে তো দেওয়া যাবে না, তারপরও হচ্ছে তোমরা 2:30 বাজে আসো, 2:30 বাজে আমরা দেখবো দেওয়া যায় কি না। এই জন্য আমরা কী করলাম, নীলক্ষেত গিয়ে আমাদের কিছু বই কেনার ছিল, সেগুলো কিনে তারপর হচ্ছে আবার বোর্ডের জন্য আমরা যাব। তারপর 2:30 বাজে আসলাম, সে একই কথা, না আজকে দেওয়া যাবে না, তোমরা রবিবার আসো। তো আজকে হচ্ছে রবিবার, এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজে এবং ওই যে দেখা যাচ্ছে ঢাকা নার্সিং কলেজ। তো আমারও হচ্ছে নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি চান্সপ্রাপ্ত হয়েছি সরকারি নার্সিং কলেজে। সেজন্য কিছু মেডিকেল টেস্ট করাতে লাগবে, সেই রিপোর্টগুলো নিয়ে জমা দিতে হবে, এই জন্যই এসেছি এখানে। এখন বাজে হচ্ছে 2টা এবং আমরা 2টা বাজে এসেছি। সনদপত্র ওঠানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছি, অনেকেই এসেছে। অবশেষে হচ্ছে সনদপত্র উঠাতে পেরেছি, সেটা আমার ফাইলের ভেতরে আছে, আমি এখন দেখাচ্ছি না সেটা। আসলে ভাইরে ভাই, সরকারি কাজে এত 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 ঝামেলা, মনে হয় এর থেকে প্রেশার বুঝি আর কিছু হয় না, চিন্তা, তারপর হচ্ছে দৌড়াদৌড়ি, অনেক কিছু প্রসেসগুলো আসলে খুব জটিল। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।